মালদা শহরে 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী নেতাজি কলোনি এলাকার অসহায় এক যুবককে প্রশাসনের সাহায্য না পেয়ে অপুষ্টিজনিত রোগে ভুগতে হচ্ছে, কারণ প্রশাসনের নজরদারির অভাব। এদিন সন্ধ্যায় খবর পেয়ে তার বাড়িতে ছুটে আসে স্বেচ্ছাসেবী সংস্থা নর্থ বেঙ্গল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। তারা সবাই মিলে নিজেদের চাঁদা দিয়ে ওই পরিবারটির হাতে কিছু খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র তুলে দেয়। এই জিনিসপত্র পেয়ে খুবই খুশি পরিবারটি। প্রশাসনের সাহায্য না পেয়ে অপুষ্টিজনিত রোগে ভুগছে মালদার এক অসহায় যুবক। মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী নেতাজি কলোনির অসহায় এক যুবককে অপুষ্টিজনিত রোগে ভুগতে হচ্ছে, কারণ প্রশাসনের নজরদারির অভাব। শহরের 3 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনির বাসিন্দা বিকাশ দাস নামে এক যুবক বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ করে একটি টোটো কেনে, সেটিকে চালিয়েই তার পরিবারের ভরণ পোষণ করে। বাড়িতে এক বিধবা মা, বউ ও একটি বাচ্চা। একদিন বাড়ির পাশে রাখা টোটো সেখান থেকে চুরি হয়ে যায় তার ব্যাটারি। ঘটনা পুলিশকে জানানো হয়, কোনো কেনারাই হয়নি এখনো। প্রাথমিক অনুমান বাড়ির লোক ও প্রতিবেশীদের, ওই এলাকার ছেলেরাই ব্যাটারি চুরি করেছে, কারণ ওই এলাকার বেশ কিছু ছেলেরা পাতা নামে মাদকদ্রব্য খায়। ব্যাটারি চুরি যাওয়ায় টোটো বন্ধ হয়, ঋণ শোধ করতে অপারগ, কাজের খোঁজে চলে যায় দিল্লি। সেখানে বিল্ডিংয়ের কাজ করতে যেতে পড়ে কোমরে এবং পায়ে গুরুতর চোট পায়। সেখানে সুচিকিৎসা ও পুষ্টিকর খাবারের অভাবে মরণাপন্ন অবস্থায় ভুগতে থাকে। সেখান থেকে বাড়িতে খবর আসে, গরিব পরিবারে টাকা ধার করে দিল্লি থেকে অসুস্থ বিকাশ সরকারকে নিয়ে আসা হয়। মালদায় আসার পর মাসখানেক ধরে এরকম অবস্থা চলতে থাকে। সে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে ছুটে যায় স্বেচ্ছাসেবী সংস্থা ও নর্থ বেঙ্গল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। তারা সবাই মিলে নিজেদের চাঁদা দিয়ে সেই পরিবারকে কিছু চাল, ডাল, তেল আর কিছু খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পরিবারটির হাতে তুলে দেওয়া হয়। এই জিনিসপত্র পেয়ে পরিবারটির সবাই খুশি। জানায়, আমরা খুব অসহায়, চাল, ডাল, তেল, লবণ কেনার মতো সামর্থ্য আমাদের নেই বললেই চলে। বিধবা মা এক বড় লোকের বাড়ির কাজ করে দুমুঠো নিয়ে আসলে আমাদের আহার জোটে, অসুখের তাড়নায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি, সরকারি কোনো সাহায্য পাচ্ছি না, আজ আমি আছি কাল নেই, এই অবস্থা চলছে। নর্থ বেঙ্গল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন যা উপকার করল তা ভোলার নয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। বিদেশে বাইরে কাজে গিয়েছিলাম, যাই মানে একটু পড়ে যাওয়ার পর হট করে মানে হাত পাটা আমার মানে চলছিল না, মানে পাট হাত মানে নিজে চলবো চলতে পারছিলাম না। তারপরে ডাক্তারকে দেখালাম, ডাক্তার বললো তোমার জন্ডিস হয়ে গেছে। তারপরে আমি ওখানে এক হসপিটালে ভর্তি হয়ে, তো উনি বললো যে এখানে হবে না, তুমি বাড়ি চলে যাও। সে তারপরে আমাকে আমার এক দাদা সে রিজার্ভেশন টিকিট করে তারপরে সে আমাকে বাড়ি নিয়ে এসে পৌঁছে দিয়ে গেছে। কি অবস্থা এখন তোমার? এখন মোটামুটি চলার মতো আছি। প্রথমে মোটামুটি 95 চলে গেছিলাম, মোটামুটি এখন আসছে মোটামুটি 0.5% আসছে। এখন মোটামুটি অনেকটা ভালো সুস্থ আছি, ওষুধ খাচ্ছি। তোমার কি টোটো ছিল যে কি হয়েছে টোটো? আমার টোটোটা তখন আমি একটু অভাবে ছিলাম, অভাবে চোটে আমার একটা মানে কালী পূজাতে আমার ব্যাটারি চুরি হয়ে গেছিলো। তারপর থেকে আমি টোটোটা আর চালাতে পারিনি। সংসারটা দূর, স্বামী স্ত্রী মিলে একটু কষ্ট করে, স্বামী মানে আমার স্ত্রীও কাজ করতো আমিও কাজ করতাম, দুজন মিলে কষ্ট করে চালাতাম। গরিব মানুষ এভাবে চলতে হবে। এখন একটু ঋণ দানা আছিল, আছে কিছু, খেটে শোধ দিতে হবে। এখন আমি এই যে বিছানায় পড়ে আছি, এখন তো কাজকাম করতে পারছি না। আজকে কি করলো? আজকে এই যে আসলে আসে আমাকে অনেক কিছু হেল্প করে গেল, খাওয়ার জিনিস দিয়ে গেল, চাল দিয়ে গেল, ডাল দিয়ে গেল, এই কিছু খেয়ে আমি অনেকদিন আমার সমস্যা সমাধান হতে পারবে, কিছুদিন আমি চলতে পারবো। কারণ এখন যে চাল ডালের দাম আমার খুব মানে কিনে খেতে গরিব মানুষের খুব অসুবিধাই হচ্ছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা। Himalayan Optics, Eye Care and Contact Lens Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।